সময় চ্যানেল আজ থেকে আমরা দা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুলস 2004 এর কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস বা নিয়ম নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব যে পঞ্চায়েতে কোন কোন কাজ করতে গেলে আমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না বা দরকার হয় না। এক নম্বর, থেচে স্ট্রাকচার টিন সেট অর টাইল সেট উইথাউট ব্রিক ওয়াল কভারিং অ্যান এরিয়া নট এক্সিডিং 18 স্কোয়ার মিটার অ্যান্ড সাচ স্ট্রাকচার, অর্থাৎ থেচের স্ট্রাকচার খড়ের চালা, টিনের ছাউনি বা টালির ছাউনি ও দেওয়ালে ইট নয় এমন কাঠামো যদি 18 মিটার স্কোয়ার বা 193.75 স্কোয়ার ফিট এর বেশি এলাকা জুড়ে না থাকে তাহলে পারমিশন নেওয়ার দরকার হয় না। সাচ স্ট্রাকচার অর সেট ডাজ নট কভার মোর দ্যান 3/4 অফ দ্য টোটাল এরিয়া অফ দ্য ল্যান্ড ইনক্লুডিং দ্য ল্যান্ড অ্যাপার্টেন্ট দেয়ার টো, অর্থাৎ এই ধরনের কাঠামো যদি মোট জমির এলাকার 3/4 বেশি না থাকে তবে সেই নির্মাণের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের অনুমতি লাগে না। যেমন ধরা যাক একটা জায়গা আছে 1000 স্কোয়ার ফিট, তাহলে এর 3/4 অর্থাৎ 1000 × 3/4 = 750 স্কোয়ার ফিট। এই 750 স্কোয়ার ফিট এরিয়ায় চালাবাড়ি থাকে তাহলে পারমিশন নেওয়ার দরকার হয় না। 2 নম্বর পয়েন্ট, পারমিশন অফ দ্য গ্রাম পঞ্চায়েত শ্যাল নট বি নেসেসারি ফর রিপেয়ার অফ অ্যান এক্সিস্টিং স্ট্রাকচার অর বিল্ডিং আনলেস, অর্থাৎ আগে থেকে তৈরি বাড়ি মেরামতির জন্য গ্রাম পঞ্চায়েতের অনুমতির প্রয়োজন লাগবে না। কিন্তু এর কয়েকটি শর্ত আছে, সেগুলি হলো এ বা 1 নম্বর, এনি স্ট্রাকচারাল চেঞ্জ ইজ ইনভলভ, বাড়ির কোনো কাঠামোগত পরিবর্তন যদি না করা হয় তাহলে অনুমতির দরকার নেই। বি বা 2 নম্বর, সাচ রিপেয়ার ব্রিংস এনি চেঞ্জ ইন দ্য এক্সিস্টিং কভার এরিয়া, অর্থাৎ মেরামতির ফলে যে জায়গার উপরে বর্তমানে বাড়িটি দাঁড়িয়ে আছে তার আয়তনের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে গ্রাম পঞ্চায়েতের অনুমতি লাগবে না। সি বা 3 নম্বর, সাচ রিপেয়ার ইনক্লুডস এনি অ্যাডিশন অফ আ প্রজেকশন ফ্রম দ্য এক্সিস্টিং স্ট্রাকচার অর বিল্ডিং গ্রাউন্ড লেভেল অর আপার লেভেল, যে বাড়ি তৈরি করা আছে তার যদি কোনো কাঠামোর একতলা বা অন্য কোনো তলাকে কোনোভাবে বাড়ানো না হয় তাহলে অনুমতি নেওয়া লাগবে না। এই 3টি শর্ত যদি মেনে নেওয়া হয় তাহলে আমাদের বাড়ি মেরামতির জন্য পারমিশন নেওয়ার দরকার নেই। 3 নম্বর পয়েন্ট, পারমিশন নট রিকোয়ার্ড ফর ইরেকশন অফ আ বাউন্ডারি ওয়াল আনলেস ইট ইজ মেড অফ ব্রিক অর সিমেন্ট, বাড়ির সীমানার প্রাচীর ইট বা সিমেন্ট দিয়ে যদি তৈরি না হয় তাহলে অনুমতি লাগবে না। ইফ উই ইউজ দ্য এরিয়া আন্ডার বাউন্ডারি অ্যাজ স্ট্যাক ইয়ার্ড অর ফর এনি কমার্শিয়াল পারপাস দেন পারমিশন রিকোয়ার্ড, কিন্তু প্রাচীর তৈরি করে ভেতরের জায়গায় যদি বাণিজ্যিক কারণে ব্যবহার করা হয় বা ইনস্টিটিউশন কোনো কারণে যদি ব্যবহার করা হয় বা মালপত্র রাখা হয় তাহলে অনুমতি লাগবে। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও আরও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।